প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এশিয়ান টিভির নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান আরএমজি টক উইথ মেহেদী মাহবুবে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমাদের আজকের পর্বে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সরকারের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক জনাব সৈয়দ আহমেদ এবং বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব রাফেজ আলম চৌধুরী। মিস্টার সৈয়দ আহমেদ, মিস্টার রাফেজ আলম চৌধুরী, ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। আমরা অনুষ্ঠানের শুরুতেই সাম্প্রতিক পরিস্থিতির উপর একটি প্রতিবেদন দেখিনি, চলুন আর একটি প্রতিবেদন দেখিনি। অ্যাকর্ড এবং অ্যালায়েন্স এবং আইএলও সরকারকে নিয়ে ফ্যাক্টরিগুলি যে ইন্সপেকশন করছে, সেই ইন্সপেকশন কমপ্লিট না হওয়া পর্যন্ত কাস্টমারদের কিন্তু কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকবেই। যদিও এই পর্যন্ত যেসব রেকর্ড, সেই রেকর্ড অনুযায়ী মাত্র 2% ফ্যাক্টরি দেখা যাচ্ছে যে যা ইন্সপেকশন হচ্ছে, 2% ফ্যাক্টরি ক্রিটিক্যালের মধ্যে পড়েছে, আরগুলি মোটামুটি অ্যাকসেপ্টেবল লেভেলে আছে। এবং কিন্তু তারপরেও এখনও প্রায় 1200 থেকে 1300 ফ্যাক্টরি ইন্সপেকশনে বাকি রয়ে গেছে। মিস্টার রাফেজ, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে বর্তমানে একটি অন্য ধরনের পরিস্থিতির মধ্যে পুরো সামগ্রিক অর্থনীতি এবং সমাজ। অনুসারে শুরুতে আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি থাকবে যে এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি রেডিমেড গার্মেন্ট শিল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট অ্যান্ড পার্সেল, আপনাদের ভূমিকা কী অর্থনীতিতে এবং এই বর্তমান পরিস্থিতিতে আপনারা কীভাবে সম্মুখীন হচ্ছে, কী সমস্যার সম্মুখীন হচ্ছেন? ধন্যবাদ। আমাদের অ্যাকচুয়ালি গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং শিল্পে আমাদের প্রায় 1200 মেম্বার এবং 1300-তে গড়িয়েছে প্রায়। এখানে আমরা যে জিনিসগুলো তৈরি করছি আসলে গার্মেন্টসের যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ, যেমন বাটন, কার্টুন, জিপার, পলিব্যাগ, হ্যাঙ্গার, ইলাস্টিক, সুইং থ্রেড, বিভিন্ন প্রিন্টেড আইটেমস সহ প্রায় 30 থেকে 35টি আইটেম, এবং যেটি আমাদের গত আর্থিক বছরে $4.75 বিলিয়ন আমাদের টার্নওভার ছিল। এবং এটি ছাড়া গার্মেন্টসের রপ্তানি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনোভাবেই সম্ভব ছিল না, এবং এটা লিড টাইম অনেক কমিয়ে নিয়ে এসছে, যেটা 80s-এর শেষের দিক থেকে সবই ইম্পোর্ট হতো, বর্তমানে আমরা সবই এখানে তৈরি করছি, প্রায় 95% এখানে তৈরি হচ্ছে। তো এটার ভূমিকা অবশ্যই অপরিসীম, এবং এটি যত এই যে ভিশন 21-এ যে গার্মেন্টস এক্সপোর্টের কথা বলা হয়েছে $50 বিলিয়ন, তো ন্যাচারালি আমাদের এক্সপোর্ট যদি সেটাকে ধরে রাখতে হয় তাহলে এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজের কোনো বিকল্প নেই। আর এখন যে কথাটি, যে রাজনৈতিক যে অস্থিরতার কথাটা যে প্রতিবেদনে আমরা দেখলাম, তো স্বাভাবিকভাবেই গার্মেন্টস খাত যদি যথেষ্টভাবে এফেক্টেড হয় বা হচ্ছে, যেটা আমরা দেখছি এবং আশঙ্কা করছি যে অর্ডারও কমে যাবে, তাহলে আমাদের এই সেক্টরটি সরাসরিভাবেই ক্ষতিগ্রস্ত হবে এবং এখনও হচ্ছে। যেমন সাপ্লাই চেইনে যেটি হচ্ছে যে র মেটেরিয়াল ইম্পোর্ট করে আমরা নিয়ে আসছি, হয়তো সেটা ট্রান্সপোর্টেশন, দেন যে প্রোডাক্ট আমরা তৈরি করছি, সব অ্যাক্সেসরিজগুলো করছি বিভিন্ন ফ্যাক্টরিগুলোকে, কারণ আমরা ঢাকা থেকেও চিটাগাংয়ে সাপ্লাই করি বা ঢাকার ভিতরেও গাজীপুর বা বিভিন্ন জায়গায়, কারণ সারা দেশেই আমাদের ফ্যাক্টরিগুলো আছে, এবং এই সাপ্লাই চেইনে আমাদের যথেষ্টভাবেই আসলে বেগ পেতে হচ্ছে এবং ব্যবসাও যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আপনি তো একটা জিনিস দেখবেন, শুধুমাত্র গার্মেন্টস ইন্ডাস্ট্রি না, যেমন আমাদের এই যে বিভিন্ন কৃষিখাত থেকে শুরু করে টোটাল যে সেক্টরগুলো আছে ইন্ডাস্ট্রি, লোকাল ইন্ডাস্ট্রি এবং আদার লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো, প্রত্যেকটাই কিন্তু এই এই একটা রাজনৈতিক অস্থিরতার ভিতরে সবাই মানে ক্ষতিগ্রস্ত, কম বেশি সবাই হচ্ছে, এবং সেটার প্রভাব সকলের মাঝেই আসলে পড়ছে আর কি।
তো আমি মনে করি যে এই বিষয়টি অত্যন্ত দ্রুত একটি সমাধান হওয়া দরকার, যেটা আমরা সকলেই সব সব ব্যবসায়ী প্রতিনিধিরা বিভিন্নভাবে সব সর্বস্তরের ব্যবসায়ীরা একসাথে হয়ে আমরা চেষ্টা করছি। ধন্যবাদ মিস্টার হাফিজ। মিস্টার সৈয়দ আহমেদ, আপনার ডিপার্টমেন্ট ইন্সপেকশন, ফ্যাক্টরি ইন্সপেকশন অ্যান্ড এস্টাবলিশমেন্ট পরিদর্শন, যে আপনি যে বিভিন্ন কাজে দেশের শিল্প বিকাশে আপনাদের ভূমিকা অপরিসীম, কারণ আমরা জানি যে ফ্যাক্টরি ইন্সপেকশনের বর্তমান পরিপ্রেক্ষিতে গ্লোবাল ডিমান্ড এবং লোকাল পার্সপেক্টিভেও এর চাহিদা দিনকে দিন বাড়ছে। আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি থাকবে যে আপনারা কীভাবে এই এই শিল্প বিকাশে ভূমিকা রাখছেন এবং আপনাদের কর্মপরিধিটি একটু ব্যাখ্যা করুন। হ্যাঁ, ধন্যবাদ মেহেদি। আসলে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশ শ্রম আইন 2006 সনে যেটা প্রণীত হয়েছে এবং পরবর্তী সময়ে 2013 সনে এটি সংশোধন হয়েছে, এবং এই লেবার লতে যে বিষয়টি মেইনলি ফোকাস করা হয়েছে, আমাদের এই শ্রমিক এবং মালিকের যে কর্মপরিবেশ এবং তাদের যে উৎপাদনশীলতা এটা বৃদ্ধির জন্য লেবার লতে অনেকগুলি ধারা সংযোজন করা হয়েছে। এই সমস্ত ধারা আপনি খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা ধারাতেই আমাদের এই মানে কমপ্লায়েন্স ইস্যুগুলি আসছে কিনা সেইগুলি দেখার জন্য পরিদর্শন কার্যক্রমটা অত্যন্ত জরুরি, এবং এই কার্যকর পরিদর্শনের মাধ্যমে আমরা কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারি, শ্রমিকের যে ওয়েলফেয়ার এটা দেখা সম্ভব হতে পারে, এবং আমাদের এই যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে নিরাপত্তা ইস্যুটাকে আমরা অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারি এবং পরিদর্শন করতে পারি, এবং আমরা আমাদের যে যারা শিল্পের মালিক তাদেরকেও আমরা ফেসিলিটেটর হিসাবে তাদেরকে আমরা বলতে পারি তাদের কী কী সংশোধন প্রয়োজন আছে তাদের ইন্ডাস্ট্রিতে, যাতে শ্রমিক এবং মালিকের উভয়ের সুবিধা নিশ্চিত করা যায় এবং আমাদের উৎপাদনশীলতার পরিবেশটা অত্যন্ত গভীরভাবে আমরা এগিয়ে যেতে পারি। এবং এটা আমাদের গোটা দেশের ইকোনমিতে আপনি খেয়াল করবেন, আমরা কিন্তু আস্তে আস্তে আমরা এগ্রিকালচার সেক্টর থেকে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের দিকে যাচ্ছি, এবং এই কারণে যদি আমরা নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে পারি এবং আমাদের লেবার ল বাস্তবায়নে যদি আমাদের এই ইন্সপেক্টরগণ তাদের ভূমিকা রাখতে পারে, তাহলে আমাদের উৎপাদনশীলতাও বাড়বে এবং শ্রমিকের যে কল্যাণ সেটাও নিশ্চিত হবে। এবং আমাদের মূল ম্যান্ডেটই হলো, এই অধিদপ্তরের মূল ম্যান্ডেটই হলো লেবার ল বাস্তবায়ন করা এবং শ্রমিকের কর্মপরিবেশ এবং মালিকের উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে একটা ভূমিকা রাখা, এবং আমাদের এই বিপুল সংখ্যক কর্মযোগ্য যদি আমরা শুরু করতে পারি তাহলে এটা সম্ভব। ধন্যবাদ মিস্টার হাফিজ। আপনার কাছে আপনি শুরুতেই বলেছিলেন, তো আপনার কাছে আবার আমি এই প্রশ্নটি আবার ফিরে যেতে চাই যে কারণ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি এক্স সিরিজ প্যাকেজিং অ্যান্ড আদার্স আমাদের পুরো গার্মেন্টস সেক্টর বিশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বাট অনেকেরই দর্শকদের মধ্যে অনেকের হয়তো বা ধারণা নেই যে এই শিল্পের আসল কাজগুলো কী। আপনি যদি দর্শকদের জন্য একটু ব্যাখ্যা করতেন যে আপনাদের ইন্ডাস্ট্রির প্রোডাক্ট লাইন এবং এটা কীভাবে কাজ করছে এবং এই এই উত্তরণটা শুরু থেকে আমি একটু ইতিহাসটাও আপনার কাছে শুনে শুনতে চাই। আমি প্রথমে যে কথাটি বলেছিলাম যে যেমন গার্মেন্টস এক সময় শুরুতেই পুরো অ্যাক্সেসরিজগুলো আপনারা খেয়াল করে দেখবেন, কার্টুন, বাটন, জিপার, যে কোনো প্রতিটা আইটেমই বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হতো, এবং সেই সময়কার যে মানে ইম্পোর্টের যে সময়টা লাগত অ্যাটলিস্ট 2-3 মাস সময়। এবং আপনি জানেন যে একটা জিনিস অ্যাক্সেসরিজ আইটেম, সেটার কিছু কিছু আইটেমের ক্ষেত্রে তার অ্যাপ্রুভাল লাগে, মেজারমেন্টের ক্ষেত্রে লাগে, কালারের ক্ষেত্রে লাগে, তো এইসব মিলিয়ে কিন্তু এই যে সময়টা যথেষ্ট লেগে যেত। এখনকার কাস্টমাররা কিন্তু গার্মেন্টসকে আগের মতো অতখানি সময় এলাও কোনোভাবেই করেন না। এই যে বিভিন্ন ফ্যাক্টরিগুলো এখানে হচ্ছে এবং এই যে $4.75 billion আমাদের এক্সপোর্ট করতে পেরেছি আমরা, যার ভিতরে যদিও 20% সরাসরি ব্যাপারটি একটু ব্যাখ্যা করি, এটা হচ্ছে যে ইনডাইরেক্ট এক্সপোর্ট আই বিলিভ, যে আপনি গার্মেন্টসের মাধ্যমে, আমি যে এটা একটু ব্যাখ্যা করুন প্লিজ। ব্যাপারটা হচ্ছে যে একটি হচ্ছে যে আমাদের 80% এই 4.75 billion আমরা বিভিন্ন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বেশিরভাগই, আর এর কিছু অংশ যেমন অন্যান্য সেক্টর যেগুলো আমি এরই মধ্যে বলেছি, ফার্মাসিউটিক্যাল, ফ্রোজেন ফুড, লেদার ইন্ডাস্ট্রি, এই ধরনের, তো এদের মাধ্যমে এক্সপোর্ট হচ্ছে। 20% আমরা সরাসরি কিন্তু এক্সপোর্ট করছি বিভিন্ন অন্যান্য দেশগুলিতে। তো এই যে আমরা এটা এখানে প্রোডিউস করবার ফলে যেটা হয়েছে, আমাদের লিড টাইম আমরা একদম মিনিমাম লেভেলে নিয়ে এসেছি। আজকে সকালবেলা কেউ যদি একটা অর্ডার করেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা সন্ধ্যার সময় কোনো কোনো আইটেম আমরা প্রোডিউস করে সেটা ডেলিভারি করতে পারি। তো এই যে সুবিধাটা, যার জন্য কিন্তু গার্মেন্টসের
এই এক্সপোর্টটা অনেক এক্সপেডাইট করতে পেরেছে এবং আগামীতেও এটার কোনো বিকল্প নেই যে এখান থেকে এই প্রোডাক্টগুলো তৈরি করবার। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটার অবশ্যই এটার গুরুত্ব তো বলার অপেক্ষাই রাখে না। আর আগামীতে আমাদের এই যে গার্মেন্টসকে সহ অন্যান্য যে এক্সপোর্ট সেক্টরগুলো রয়ে গেছে সেই জায়গাটাতেও আমাদের যথেষ্ট কাজ করবার প্রয়োজন রয়ে গেছে এবং প্যাকেজিংই শুধু গ্লোবাল মার্কেটে আরএমজি সেক্টরের চাইতেও বেশি। সো এই যে এটা প্রায় $700 বিলিয়ন উপরে, তো এই ক্ষেত্রে আমাদের প্যাকেজিং খাতটাও যথেষ্ট সম্ভাবনাময় গার্মেন্টস অ্যাক্সেসরিজের পাশাপাশি। ধন্যবাদ মিস্টার হাফেজ। মিস্টার সৈয়দ আহমেদ, আপনার কাছে প্রশ্নটি আমার যে গার্মেন্ট শিল্পের নিরাপত্তা বিধানে সরকার তথা আপনার ডিপার্টমেন্ট কী করছে স্পেসিফিক্যালি যদি উদাহরণ হিসেবে আমাদের বলতেন। হ্যাঁ, আপনি খেয়াল করবেন যে আমরা আমাদের রানা প্লাজা ধসের পরে আমরা কিন্তু অনেকগুলি পদক্ষেপ সরকার নিয়েছে। একটা ন্যাশনাল ট্রাইপার্টাইট কমিটি আছে, এই কমিটিতে আমাদের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মহোদয় হলেন এটার সভাপতি এবং এখানে আমরা শ্রমিক মালিক এবং আমাদের যে ইন্টারন্যাশনাল বায়ার কমিউনিটি আছে তাদের সহযোগে আমরা কিছু পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছি। আমাদের গার্মেন্ট সেক্টরে আমাদের প্রায় 3,700 মতো গার্মেন্ট সেক্টর আমাদের এই তালিকাভুক্ত আছে। আমরা এই তালিকা করে আমরা প্রথমে এই গার্মেন্টস যে বিল্ডিং ভবনটা আছে এই ভবনের অগ্নি বৈদ্যুতিক এবং ভবনের যে স্ট্রাকচারাল ইন্টেগ্রিটি এইটার উপর আমরা অ্যাসেসমেন্ট করে যাচ্ছি এবং এইখানে আমাদের বায়ার্স কমিউনিটি অ্যাকর্ড, আপনার জানেন অ্যাকর্ড হলো আপনাদের ইউরোপিয়ান কমিউনিটি এবং অ্যালায়েন্স হলো আমাদের নর্থ আমেরিকান বায়ারদের কমিউনিটি, পাশাপাশি আমাদের ন্যাশনাল ইনিশিয়েটিভ আওতায় আমরা আইলোর সহায়তায় এই ত্রিপক্ষীয়ভাবে আমরা আমাদের সকলগুলি সকল গার্মেন্টস যে ভবন আরএমজি ফ্যাক্টরি বিল্ডিং এগুলোকে আমরা অ্যাসেসমেন্ট করছি প্রাথমিক পর্যায়ে এবং ইতিমধ্যে আমরা 2,334 ফ্যাক্টরি আরএমজি ভবন আমরা মূল্যায়ন করতে পেরেছি এবং আমরা সরকার একটি রিভিউ প্যানেল গঠন করে দিয়েছে। রিভিউ প্যানেলে আপনি সভাপতি হিসেবে, আমি ইন্সপেক্টর জেনারেল হিসেবে কর্মরত আছি, সেখানে আমার নেতৃত্বে আমাদের বুয়েটের দুজন ইঞ্জিনিয়ার, তারপরে অ্যাকর্ড থেকে একজন ইঞ্জিনিয়ার এবং অ্যালায়েন্স থেকে একজন ইঞ্জিনিয়ার নিয়ে আমরা একটা পরিদর্শন কার্যক্রম পরিচালনা করি। যখন আমরা কোনো ভবন অনিরাপদ অ্যাকর্ড বা অ্যালায়েন্স যদি বলে বা আমাদের ন্যাশনাল ইনিশিয়েটিভের এই অ্যাসেসমেন্টের আওতায় যখন আমরা দেখতে পাই যে ভবনটি আসলে শ্রমিকের কর্ম পরিবেশের জন্য নিরাপদ নয় এবং এই ভবনটি যে কোনো সময় একটি দুর্ঘটনায় পতিত হতে পারে, তখন তারা আমাদের এই রিভিউ প্যানেলকে অনুরোধ করে যে এই ভবনটি যেন আমরা পরিদর্শন করি। যদি আমাদের এই রিভিউ প্যানেলের কাছে মনে হয় যে এই ভবনটি আসলেই নিরাপদ নয়, সেই ক্ষেত্রে আমরা সেই ভবনটি বন্ধ করে দিই। আপনি জানেন ইতিমধ্যে আমরা 84টি ভবন এরকমভাবে আমরা আরএমজি ফ্যাক্টরি বিল্ডিং আমরা এই রিভিউ প্যানেলের আওতায় আমরা পরিদর্শন করেছি, করে আমরা আমাদের কাছে মনে হয়েছে 32টি বিল্ডিং। মিস্টার আহমেদ, ক্লারিফিকেশনের জন্য, এই 84টি বিল্ডিং সম্বন্ধে প্রশ্ন এসেছিল যে সেফটি নিয়ে, দেন আপনাদের রিভিউ প্যানেলে আসলে এবং আপনারা রিভিউ করলেন। আমরা রিভিউ প্যানেলে গিয়ে আমরা সরেজমিনে এটা পরিদর্শন করেছি এবং এখানে আমাদের বুয়েটের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকে এবং ওই অ্যাকোডাইলেন্সের ইঞ্জিনিয়ারও ছিল। আমরা সেখানে সকল ক্যালকুলেশন সকল ফ্যাক্টর আমরা কনসিডার করে যেটা দেখেছি 32টা ভবন আমাদের কাছে অনিরাপদ মনে হয়েছে, আমরা সেই 32টা ফ্যাক্টরি বিল্ডিংকে বন্ধ করে দিয়েছি। ধন্যবাদ মিস্টার আহমেদ, আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হলো, এরপর আমরা আলোচনা আবার চালিয়ে যাব। প্রিয় দর্শক, আমরা একটি সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন প্লিজ। প্রিয় দর্শক, বিরতি পর আবার আপনাদের সবাইকে আমন্ত্রণ আরএমজি টক উইথ মেহেদি মাহবুব। কথা বলছিলাম ইন্সপেক্টর জেনারেল মিস্টার সৈয়দ আহমেদ এবং মিস্টার রাফেজ আলম চৌধুরীর সাথে। মিস্টার রাফেজ, আমরা গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রির সম্বন্ধে আপনার কাছে এর আগে শুনেছি, কিন্তু এই মুহূর্তে আপনাদের যে সমস্যাগুলো ইন্ডাস্ট্রির, যে উইদিন দ্য ইন্ডাস্ট্রির যে আপনি সমস্যা, যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করতেন। আসলে আমাদের এই সেক্টরটা যদিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটা আরও অনেক আগে থেকেই এর পদযাত্রা আমি এরই মধ্যে বলেছি, কিন্তু দেখা যাচ্ছে যে অন্যান্য সেক্টরের সাথে কিছু ডিসক্রিমিনেশন এখানে লক্ষ্য করা যায়। যেমন কিছু এগুলো পলিসি ম্যাটারই আমি বলছি,
যেমন একটি বিষয় আছে, আমরা দীর্ঘ সময় ধরে সরকারের সাথে এবং আমরা আলোচনা করছি, যেমন ইউপি ইস্যু সংক্রান্ত, এটা এনবিআর এর এবং ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারের একটা বিষয়। দেন আরেকটি হচ্ছে যে আমদানি প্রাপ্যতার বিষয়। এই দুটি বিষয় আসলে যেমন বিজিএমই বিকেএমই 90-এর দশক থেকেই তারা এই জিনিসের নিজস্ব রেসপন্সিবিলিটিতেই তারা এটা ওনারা অ্যাকচুয়ালি ইস্যু করে থাকেন। তো এই বিষয়টি আমাদের একটি হওয়া সিদ্ধান্ত, অর্থ মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এটি সিদ্ধান্ত দিয়েছেন, কিন্তু বেশ কিছু দিন ধরে প্রায় 1.5-2 বছর এটা এক্সিকিউশন হচ্ছে না। তো এই জায়গাগুলো যদি এক্সপেডাইট করা অত্যন্ত দরকার। এর বাইরে কিছু ব্যাংকিং সমস্যা রয়ে গেছে, যেটি কমন আমার মনে হয় অন্যান্য সেক্টরগুলোর সাথে। যেরকম আপনারা দেখেন এই যে এখন রাজনৈতিক অস্থিরতা বা অর্থনৈতিক মন্দা, যে এইসব বিভিন্ন বিষয়গুলোর কারণে আমাদের এখানে এবং ব্যাংকের ইন্টারেস্ট রেটও খুব হাই। তো এই জায়গাগুলোতে যদি গভর্নমেন্ট অ্যাড্রেস করেন, এবং আমার মনে হয় আমরা এটা সেন্ট্রাল ব্যাংক এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে দৃষ্টিগোচর করতে চাচ্ছি, যে ইন্টারেস্টগুলো মিনিমাম লেভেলে রাখা এবং অন্তত পক্ষে এই যে এখন যে অস্থিরতাগুলো যাচ্ছে সেগুলো বিষয়কে বিবেচনায় এনে কিছু প্রণোদনা দেওয়া, এবং এর বাইরে যেসব ব্যাংকিং যেসব ইস্যুগুলো রয়ে গেছে যেগুলো বাধাগ্রস্ত হতে হচ্ছে আমাদের, সেই জায়গাগুলোকে যদি রিশিডিউলিংয়ের ক্ষেত্রে, যেমন আপনারা জানেন যে 500 কোটি টাকার জন্য উপরে রিশিডিউলিংয়ের জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে, সেটা সর্বস্তরের ব্যবসায়ীদের জন্যই আসলে থাকা উচিত আমি মনে করি। তারপর এর সাথে সাথে যেমন আমাদের একটা গার্মেন্টস অ্যাক্সেসরিজ ভিলেজ অ্যাকচুয়ালি আমাদের একটি প্রয়োজন, যেটি অলরেডি আমরা যে কমপ্লায়েন্ট ফ্যাক্টরি করবার জন্য যে ধরনের সুযোগ সুবিধাগুলো প্রয়োজন সেগুলো ওখানে নিশ্চিত করবার, এই ধরনের বিভিন্ন পলিসি সাপোর্টগুলো আমরা সরকারের কাছে বিশেষভাবে আশা করি, তাহলে এই সেক্টরটাকে আরও এগিয়ে নেওয়া আমাদের জন্য সহজ হবে আর কি। ধন্যবাদ মিস্টার সৈয়দ আহমেদ। আপনার কাছ থেকে আমি জানতে চাইছি যে আপনার ডিপার্টমেন্টের যে ইন্সপেকশন রেজিম নিয়ে যে আপনার পরিকল্পনা, এবং কারণ এটার প্রতিনিয়ত সময়ের দাবি নিশ্চয়ই, কারণ ভবিষ্যতে এটা আরও চাহিদা বাড়ছে, তা আপনাদের পরিকল্পনা কী? হ্যাঁ, আসলে ইন্ডাস্ট্রিয়াল বোমিংয়ের এই সময়ে আমাদের কিন্তু নতুন একটা ইন্সপেকশন রেজিম শুরু হয়েছে আপনি জানেন, যে কারণে সরকার এই সময়ের দাবি পূরণ করবার জন্যই কিন্তু এই পরিদপ্তরকে অধিদপ্তরে রূপান্তর করেছে এবং জনবল বৃদ্ধি করেছে। আমরা কিন্তু এই কার্যকর পরিদর্শনকে আমরা সারা দেশব্যাপী সকল ইন্ডাস্ট্রিকে এই কার্যকর পরিদর্শনে আওতে আনার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যেই গ্রহণ করেছি। আমরা এই আগামী বছরের জন্য একটা ইন্সপেকশন প্ল্যান তৈরি করেছি যেটা আগে ছিল না। আমি একটু স্ট্রাকচার্ড ওয়েতে যেতে চাচ্ছি, যে কারণে আমরা আমাদের যে রিসোর্স অর্থাৎ আমাদের যে পরিদর্শক এদের কার্যক্রমকে আমি কিছু সেক্টরাল অ্যালোকেশন করতে চাচ্ছি, এবং সেখানে আমরা যেহেতু আরএমজি আমাদের মেইন ফোকাস, আমার ঢাকা চিটাগাং আর বিশেষ করে গাজীপুর এবং নারায়ণগঞ্জ এই চারটা জেলাতে আমরা কিন্তু আরএমজির উপর সবচেয়ে বেশি জোর দিয়েছি আমাদের ইন্সপেকশন প্ল্যানে, এবং আমার 50% রিসোর্স অ্যালোকেশন ফর দি ইন্সপেকশন পারপাস উইল বি অ্যালোকেটেড ফর আরএমজি সেক্টর অ্যান্ড আদার সেক্টরস আর অলসো ইম্পর্টেন্ট ইউ নো, এবং বিভিন্ন এরিয়ার উপর ভিত্তি করে কিন্তু এক একটা জায়গার ইন্সপেকশন। সবচেয়েতে একটা ইনফর্মাল সেক্টর আছে আমাদের নির্মাণ শ্রমিক, এদের জীবন কিন্তু যে কোনো সময় হুমকির সম্মুখে পড়ে গিয়ে আহত হচ্ছে, মারা যাচ্ছে, এবং তখন তাদের পরিবার কিন্তু একেবারে অসহায় হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি এইবার আমরা কিন্তু ইন্সপেকশন প্ল্যানে এই বিষয়টি অন্তর্ভুক্ত করেছি যে সমস্ত রিহেবের আওতায় বা আমাদের রাজুকের আওতায় যে সমস্ত ভবনগুলি নির্মিত হচ্ছে সেইখানে আমাদের ইন্সপেকশনটা এবার আমরা শুরু করব, এবং যাতে আমরা তাদের জীবনের নিরাপত্তাটা নিশ্চিত করা সম্ভব হয়। আমরা কতগুলি নতুন কাজ হাতে নিয়েছি, যেমন এই নতুন সৃষ্ট ডিপার্টমেন্টে যাতে আমাদের সকল তথ্য উপাত্ত আমরা ডিজিটালাইজ করতে পারি সেজন্য কিন্তু আমরা কর্মসূচি হাতে নিয়েছি, এটা একটা প্ল্যান। আর সবচেয়ে বড় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি দক্ষতা উন্নয়ন, যে সমস্ত জনবল আমার নতুনভাবে যোগদান করেছে, আপনি জানেন নতুন নতুন অধিদপ্তর সৃষ্টি হয়েছে এবং আমরা নতুন ইন্সপেক্টর আমরা নিচ্ছি এবং তারা প্রতিনিয়ত আসছে, এদের দক্ষতা যদি উন্নয়ন করতে না পারি তাহলে কিন্তু কার্যকর পরিদর্শন সম্ভব নয়। এবং আমি সবচেয়ে আগে আইএলও এবং জিআইজেডের সহায়তায় আমরা কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, এবং তাদের প্রশিক্ষিত জনবল আমি যখন মাঠে আমরা প্রেরণ করতে পারবো তখন কিন্তু কার্যকর পরিদর্শন করা সম্ভব হবে। এই মোটামুটি আমাদের। ধন্যবাদ মিস্টার আহমেদ। মিস্টার রাফেজ,
আপনার অ্যাসোসিয়েশন আমি জানি আপনারাও এই ব্যাপার নিয়ে চিন্তা করছেন যে আপনাদের দক্ষতা, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে, বিকজ আপনি যেমন বলছিলাম যে ভিশন 2021 $50 billion, সেক্ষেত্রে এক্সিস ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিকেও বিশাল ভূমিকা রাখতে হবে আপনি বলেছিলেন। সো আমরা অনুষ্ঠান একদম শেষ প্রান্তে চলে এসেছি, আপনার কাছ থেকে আমাদের আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে আপনি কীভাবে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা আপনি দেখছেন এবং আপনার সরকারের কাছে আপনার চাওয়া দেওয়া, আপনি কি স্টেক ডিফারেন্ট স্টেক হোল্ডার কাছে আপনি কী আশা করছেন এই ব্যাপারে যদি একটু বলতেন। আমাদের এই সেক্টরের আসলে 2018 সালে আমাদের টার্গেট আমরা করেছি $12 billion এবং এটা অত্যন্ত সম্ভাবনাময় শিল্প, আমি এরই মধ্যে আলোচনা করেছি এবং এর যেরকম আমাদের ইন্টারনাল মার্কেট যেরকম আছে ঠিক এক্সটার্নাল মার্কেটও কিন্তু যথেষ্ট আছে। তো যার জন্য আমরা এরই মধ্যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একটি প্রজেক্ট আমরা করছি যেখানে আমরা যেমন গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং ইনস্টিটিউট করা একটি টেস্টিং ল্যাব স্থাপন করবার জন্য বিভিন্ন ফিজিবিলিটি স্টাডিগুলি আমরা করছি, পাশাপাশি একটি ছোট টেস্টিং ল্যাবরেটরিও আমরা এরই মধ্যে করবার আমরা পরিকল্পনা নিয়েছি এবং এর বাইরেও বিভিন্ন অ্যাডভোকেসি পলিসিগুলো যে বিভিন্ন লেভেলের, যেমন ব্যাংকিং সমস্যা, আমাদের এনবিআর কাস্টমস রিলেটেড সমস্যা, কীভাবে কমপ্লায়েন্স ইস্যুগুলোকে অ্যাড্রেস করা যায়, কারণ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজগুলিকেও কিন্তু পর্যায়ক্রমে কমপ্লায়েন্ট হতে হবে এবং তা না হলে কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিও এখান থেকে ঠিক প্রকিউরমেন্টগুলো সহজভাবে করতে পারবে না। তো যার জন্য আমরা চাই যে সরকারের সব সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে যে প্রয়োজনীয় সহযোগিতাগুলো আমাদেরকে দেওয়া হোক, নীতিগত সহযোগিতা প্লাস যেসব বাজেট রিলেটেড যেসব বিষয়গুলো আছে যেগুলো অন্যান্য এক্সপোর্ট সেক্টরের জন্য দেওয়া হয়েছে সেগুলো যাতে করে কোনো ডিসক্রিমিনেশন না করে আমাদেরকে সেভাবেই দেওয়া হোক। ধন্যবাদ মিস্টার হাফিজ। অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে এসে আপনার কাছে আপনার প্রশ্ন থাকবে যে আপনার সাজেশন কি, বিকজ ইন্সপেকশন ইজ এ ভেরি ভেরি ক্রিটিক্যাল পার্ট অফ দ্য টোটাল ইন্ডাস্ট্রি, আপনার সাজেশন কি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আসলে ইন্সপেকশনটা অবশ্যই খুবই একটা ক্রিটিক্যাল ব্যাপার, ইম্পর্টেন্ট, এবং এটার আমরা যদি সফল বাস্তবায়ন করতে চাই এবং আমাদের কর্মপরিবেশকে উন্নত করতে চাই তাহলে কিন্তু সকল পক্ষের, অনেকগুলি পক্ষের সঙ্গে জড়িত সকল পক্ষের একটা সহযোগিতা এবং একটা সমন্বয় প্রয়োজন আছে। যেমন ধরেন যখন একটি কেউ একটি ইন্ডাস্ট্রি স্টার্ট করে তখন আমাদের লেবার ল অনুযায়ী কারখানা কর্তৃপক্ষের দায়িত্ব হলো তার কাছ থেকে লে আউট প্ল্যান অব দি মেশিনারিজ এইটা অ্যাপ্রুভাল নেওয়া এবং লাইসেন্স নেওয়া, কিন্তু যখন ভবনটি নির্মিত হয় তখন ভবনে নির্মাণের প্রাককালে এবং নির্মাণ করাকালে যে সমস্ত ভবনের নিরাপত্তা বিষয়গুলি কনসিডার করা দরকার সেগুলি কনসিডার হচ্ছে কি না, অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে কী কী ব্যবস্থা ওই ভবনে নেওয়া হয়েছে সেগুলি নেওয়া হচ্ছে কি না, এগুলো তো বহু পক্ষের জড়িত। যেমন এখানে যিনি মালিক তার যেরকম ভূমিকা রয়েছে তেমনি আমাদের গণপূর্তের ভূমিকা রয়েছে, আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ভূমিকা রয়েছে এবং পাশাপাশি আমাদের কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ভূমিকা রয়েছে। কাজে আমি মনে করি যে আমাদের নিরাপদ কর্মপরিবেশ এবং সুন্দর একটি শ্রম পরিবেশ যদি আমরা তৈরি করতে চাই, ইন্ডাস্ট্রি তৈরি করতে চাই, তাহলে এই সকল পক্ষের বিজেএমএ বিকেএমএ বলেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে তাদের কথা বলেন এবং ইভেন আপনি যদি বলেন পরিবেশ মন্ত্রণালয় তাদের কথা বলেন, সকলের একটা সমন্বয় আমার মনে হয় দরকার আছে, তাহলে আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ মিস্টার সৈয়দ আহমেদ, মিস্টার রাফিজ আলম চৌধুরী, আপনাকেও, আপনাদের দুইজনকে প্রাণবন্ত আলোচনায় অংশ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব, তবে তার আগে আপনারা যদি আমাদের আগের পর্বগুলো যারা দেখতে চান তারা প্লিজ ভিজিট করুন www.bestsourcing.biz, এখানে আমাদের আগের পর্বগুলো আপলোড করা আছে। অনুষ্ঠান শেষ করছি একটি প্রতিবেদনের মাধ্যমে, চলুন একটি প্রতিবেদন দেখে নিই। চলমান অবরোধ আর নিয়মিত হড়তাল, তার সাথে রয়েছে চোরাগুপ্তা হামলা আর পেট্রোল বোমার আতঙ্ক। ঘুরছে না গাড়ির চাকা, ফলে থমকে গেছে দেশের ব্যবসা বাণিজ্য, এর প্রভাব পড়েছে দেশের বন্দরনগরী চট্টগ্রামেও। দেশের রাজস্ব আয়ের এক তৃতীয়াংশ আসে গার্মেন্টস খাত থেকে, দেশীয় রং তুলা সুতায় তৈরি পোশাকের চাহিদা বিশ্ববাজারে, সাথে আন্তর্জাতিক অঙ্গনে পোশাক রপ্তানি সুনাম থাকায় বিদেশি বায়ারদেরও বরাবরই আগ্রহ থাকে বাংলাদেশের গার্মেন্টসকে ঘিরে। কিন্তু চলমান সহিংসতা, চট্টগ্রামে প্রায় 10 লাখ পোশাক শ্রমিকের রুটিরুজি এখন হুমকির মুখে। গার্মেন্টস সেক্টর যখন বিপদে পড়ে তখন আর কেউ সহযোগিতা করে, যেমন ব্যাংক ইচ্ছে করলে তাদের ইন্টারেস্ট মকুব করতে পারে, সেটা কিন্তু আমাদেরকে করে না। ইলেকট্রিসিটি আমাদেরকে টাইম বাড়াইতে পারে কিন্তু টাইম মতো না দিলে ইলেকট্রিসিটি লাইন কেটে দেয়, গ্যাস লাইনও সেরকম কেটে দেয়।
রানা প্লাজা ধসের পর নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে 1000 গার্মেন্টসের সংখ্যা এখন দাঁড়িয়েছে 300-তে। প্রতি মাসে 5 লাখ পিস উৎপাদন ক্ষমতা কমে দাঁড়িয়েছে 3 লাখে। আর অস্থির এই অর্ডারি মৌসুমে নতুন অর্ডার দূরে থাক, অর্ডার কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এখন এই মুহূর্তে হয়তো কমরা শুরু করছে, কিন্তু আমাদের এখন যেগুলো এক্সিকিউশন হচ্ছে সেগুলো তো আগের অর্ডার। এখন ধরেন অর্ডার কিছু কম আসতেছে, বাইরেরা আমাদেরকে ইনভাইট করতেছে ওদের দেশে চলে যাওয়ার জন্য। হ্যাঁ, আগে তারা ফ্রিকোয়েন্টলি ভিজিট করতো বাংলাদেশ, সেই জায়গায় এখন আমাদেরকে বলতেছে হংকংয়ে যাওয়ার জন্য অথবা ইউএসএ যাওয়ার জন্য অথবা ইউকে যাওয়ার জন্য অর সিঙ্গাপুর, এবং গিয়েও ওদের থেকে আমরা অর্ডার আদায় করে আনতে পারতেছি না। বিনিয়োগকৃত ঋণের দায়ে হিমশিম খাচ্ছে উদ্যোক্তারা, পরিস্থিতি স্বাভাবিক না হলে ধ্বংসের মুখে পড়তে পারে এই খাতটি।